দর্শক আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে অনেক অনেক প্রশ্ন পাঠিয়েছেন কেউ কেউ বলেছেন যে তাদের পায়ের গোড়ালির ব্যথা হয়েছে লোকাল বা স্থানীয় ডাক্তার এক্স রে করে বলছেন যে পায়ের গোড়ালিতে এক প্রকার হাড্ডি বেড়ে গেছে একে আমরা বলি হিলস পার আমরা আপনারা যখন আমাদের প্র্যাকটিসে আসেন তখন আমরা আপনার ওখানে ফিজিক্যাল এক্সামিনেশন করি গত বছর আমার এই প্র্যাকটিস দেশে এবং বিদেশে আমরা কি করি আপনার পায়ের আঙ্গুল বৃদ্ধা আঙ্গুলটাকে এরকম এক যেখানে উঁচু এখানে ধরি ধরে এই সামনে চাপ দিই দিলে এখান থেকে যে মাংস মাসেলান ফাঁসা আছে এটা আসছে ঠিক এখানে যেখানে স্পারটা হয় হিলের নিচে তখন আমরা ওখানে যদি এভাবে চাপ দিয়ে দেখি রুগী বলে এসে ব্যথা পাচ্ছি দর্শক এছাড়াও পায়ের গোড়ালির ব্যথা হওয়ার অনেক কারণ রয়েছে যেমন আপনার জুতো যদি অসঠিক হয় জুতো যদি এলোমেলো হয় জুতোর নিচে আমরা যেখানে পা দিয়ে হাঁটি অনেকের ওখানে হাঁটতে হাঁটতে গর্তের মতো হয়ে যায় তাহলে আপনার পায়ের কষ্ট হতে পারে আপনার জুতোর হিল যদি অসঠিক হয় তাহলে আপনার গোড়ালির গোড়ালিতে হিল স্পার হতে পারে অন্য একটি সমীক্ষায় দেখা গেছে যে যাদের বয়স চল্লিশ থেকে পঁয়ষট্টি তাদের অধিকাংশ লোকই দেখা গেছে পায়ের গোড়ালির ব্যথা হচ্ছে যেখানে তার একমাত্র কারণ হচ্ছে হিলস পার দশটি লোকের যদি পায়ের গোড়ালির ব্যথা হয় তাহলে দেখা যায় যে ওখানে হিলস পার আছে আর বিশ জনের হিলস পার আছে এমন লোকের মধ্যে একজনের ব্যথা হয় আর এই ব্যথাগুলো বেশি হয় মহিলাদের আমরা এখন চলে যাচ্ছি চিকিৎসা কি করবেন আপনি কিভাবে এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন প্রথমেই আমি আপনাকে বলবো? আপনি আপনার নিকটস্থ একজন মাস্কুলো স্কেলিটাল স্পেশালিস্টকে দেখান যিনি আপনাকে এই হিলস পারের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক বেশি উপকারে আসবে আমার প্র্যাকটিসে আমরা যেটা করি সেটা হলো স্পার যেখানে আছে যেখানে হয়েছে আমরা ঠিক এক্স দেখে আমরা সুন্দর করে আমরা লেজার রশ্মিটা ঠিক এরকম একটা রশ্মি আপনি দেখতে পাচ্ছেন কি না এরকম একটা রশ্মি আমরা এখানে ওখানে দিয়ে দিই সুন্দর করে দেই একটা সার্টেন টাইম আমরা ব্যবহার করি এরপরে আমরা ওখানে ডিপ ফ্রিকশান করি তারপরে আমাদের ফিজিওথেরাপি মোডালিটিসের আল্ট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করি তারপর একে আমরা স্ট্রেসিং সুন্দর করে স্ট্রেসিং করি সুন্দর করে স্ট্রেসিং স্ট্রেসিং করি স্ট্রেসিং অবস্থাতে মায়োফেশিয়াল রিলিজ করে দিই মায়োফেশিয়াল রিলিজ এরপর ওখানে আমরা আইস কম্প্রেশন দিয়ে রাখি কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে আবারও আমরা স্ট্রেসিং করি এরপরে আমরা চলে যাই আপনার পায়ের গোড়ালি থেকে উপরের দিকে আমরা বলি কাপ মাসেল হাঁটুর নিচের যে মাংসটা আছে এই মাংসটার আমরা চিকিৎসা করে দিই এটারও স্ট্রেসিং করি স্ট্রেনধেনিং করি মায়োফেশিয়াল রিলিজ করি ডিফ্রিকশান করি এরপরে আপনার পায়ের সামনের দিকের যে মাংসগুলো আছে এই মাংসগুলোর আমরা স্ট্রেসিং করি এই মাংসগুলো আবার উপর থেকে নীর নিচে থেকে যেখান থেকে এই মাংসগুলো উঠছে ওখান থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা চিকিৎসাটা করে দিই এবং আপনাকে আমরা বা রুগীকে আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই যেগুলো উনি করতেই থাকবেন তাতে দেখা যায় যে আল্লাপাক পাক কিছুদিনের মধ্যেই তার এই হিলস পারের ব্যথা থেকে তাকে অনেক নিরাময় আপনি তাহলে বাসায় কি করবেন আমরা যা বলছি এখান থেকে এক্সারসাইজগুলো ভিডিওতে দেখবেন এগুলো আপনি করবেন আর পায়ের গোড়ালিতে আপনি নারকেল তেল দেবেন নারকেলের তেল দিয়ে দিনে দুইবার দশ থেকে বারো মিনিট নারকেলের তেল দিয়ে ওখানে ঠান্ডা সেঁক দিয়ে উপর হয়ে শুয়ে থাকবেন দিনে দুইবার দশ থেকে বারো মিনিট এছাড়াও আপনি যদি এছাড়া নারকেলের তেল দিয়ে ঠান্ডা সেঁক দেওয়ার পরে যে এক্সারসাইজগুলোর কথা বলেছি এই এক্সারসাইজগুলো আপনি যতটুকু পারবেন ততটুকুনও করবেন দর্শক আপনারা যারা প্রশ্ন করেছিলেন আশা করি আমি আপনাদের কিছু হলেও আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি আপনারা এই প্র্যাকটিসগুলো করতে থাকেন আশা করি আপনি ভালো বোধ করবেন এছাড়াও যদি কোনো অসুবিধা থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখুন আপনাদের প্রশ্ন নিয়েই আমাদের এই অনুষ্ঠান আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি